আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনি যদি ব্লগার ইউজ করেন, অর্থাৎ ব্লগার সাইটে বিভিন্ন ধরনের পোস্ট লিখে সেখানে অ্যাড লাগিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে যারা ব্লগার ইউজ করেন তাদের জন্য আমি দেখাবো কিভাবে আপনি কাস্টম ডোমেইনটা অ্যাড করবেন। তো কাস্টম ডোমেইন কি আমি আপনাদেরকে বলছি, যদি আপনি ব্লগার ইউজ করেন তাহলে দেখবেন যে উপরের যে আপনার যে অ্যাড্রেস বার সেখানে লেখা আছে www, তারপরে লেখা আছে blogspot.com, আপনার সাইটের নাম, তারপর blogspot.com। তো আপনি যদি এই blogspot কেটে শুধু .com ডোমেইন লাগাতে চান তাহলে আপনার একটা ডোমেইন কিনতে হবে, এটাকে কাস্টম ডোমেইন বলে। যেমন সাধারণত আমরা দেখি facebook.com, youtube.com, সেখানে কোনো ব্লগ স্পট বা অন্য কিছু এক্সট্রা থাকে না, যেটা অনেক লম্বা লাইন। তো এইটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে তো আপনার একটা ডোমেইন কিনতে হবে, এটা ছাড়া তো কোনো উপায় নেই। সে মার্কেটে অনেক ডোমেইন আছে, .com ডোমেইন এবং আপনার .net ডোমেইন, যে কোনো ধরনের ডোমেইন আপনি কিনতে চান। তো এটা কিনতে অতটা বেশি একটা খরচ হবে না, আপনার জাস্ট .com ডোমেইনটা কিনতে আপনার 500 থেকে 600 বাংলাদেশ টাকা লাগবে। কীভাবে .com ডোমেইন কিনতে হয় সেটার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনি সেটা দেখে .com ডোমেইনটা কিনে নেবেন। আসলে .com ডোমেইনটা আর কি কেনার সুবিধা কী, আপনি যদি ব্লগার সাইট ব্যবহার করেন তাহলে তো ব্লগ স্পট থাকবে, এটাকে গুগলের সাব ডোমেইন বলে। আপনি তো এটা ফ্রি ইউজ করতেছেন, তো এটার জন্য আসলে গুগল অনেক সময় উপরে আপনাকে উঠাবে না, কারণ .com ডোমেইন হচ্ছে একটা মেইন ডোমেইন আর ব্লগ স্পট ডোমেইন হচ্ছে সাব ডোমেইন। তো গুগল এটা কখনো বলে না যে আপনাকে উপরে উঠাবে না, কিন্তু তারা সবসময় বলে আপনি এসইও যদি করতে পারেন প্রপারলি, ইউজার এঙ্গেজমেন্ট যদি থাকে আপনার ভালো, তাহলে আপনার ব্লগ স্পট হোক, সাব ডোমেইন হোক, মেইন ডোমেইন হোক, আপনার সবগুলো উপরে র্যাঙ্কে উঠে যাবে গুগল সার্চ ইঞ্জিনে। বাট তবুও মানুষ অনেকে মনে করে যে .com ডোমেইনটা সবচেয়ে প্রিয়রিটি দেয়। আসলে .com ডোমেইনটাকে বেশি প্রিয়রিটি দেওয়া হয়, আর .com ডোমেইন দিয়ে উঠতে আপনার খুব কম সময় লাগবে, কিন্তু ব্লগ স্পট ডোমেইন দিয়ে উপরে উঠতে আপনার মানে সার্চ র্যাঙ্কিং এ উপরে উঠতে অনেকটা সময় লাগবে। তো এই জন্য আপনি একটা .com ডোমেইন কিনে আপনার যে ব্লগার ওয়েবসাইট আছে সেটাতে কানেক্ট করে নেন। আপনি এক বছরের জন্য মাত্র 500-600 টাকা দিয়ে একটা .com ডোমেইন কিনতে পারেন, এবং পরবর্তী রিনিউয়ের ক্ষেত্রে হয়তো 1000 টাকা নিতে পারে। তো এক বছরের জন্য এটা একটা বেশি না। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি ব্লগ স্পট সাইটের সাথে .com ডোমেইনটা কানেক্ট করতে পারেন, অর্থাৎ আপনার ব্লগ স্পটটা বাদ দিয়ে .com ডোমেইনটা হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর দিকে, এমনিতেই ভিডিওটি বড় হয়ে গেছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি আসলে কিছুই বুঝবেন না, আপনি আমার আগের ভিডিওগুলো দেখে নিন যে কিভাবে আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং সেটি একটা ফ্রিতে, এবং অ্যাড লাগাবেন সেটিও ফ্রিতে, আপনি সব কিছু ফ্রিতে করতে পারবেন, শুধুমাত্র আপনার সেখানে কতগুলো পোস্ট করতে হবে, ভালো ভালো কিছু লিখতে হবে, তাহলেই সেখানে মানুষ চলে আসবে। তো আমি সকল ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দিয়ে দিয়েছি, ওয়ার্ডপ্রেস এবং ব্লগার, সেখানে আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। আমি আপনাদেরকে আজকে আমার একটা ডোমেইন কিনেছি, কাস্টম ডোমেইন, সেটা আমি আমার যে ব্লগার ওয়েবসাইট আছে সেখানে আমি আপনাদেরকে কানেক্ট করে দেখাবো। তো এখানে আমি ব্লগার ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি, আমার যে ব্লগার ওয়েবসাইট আছে সেখানে যদি আমি যাই তাহলে দেখুন ভিউ ব্লগে যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে আমার এই ব্লগার সাইটে এখানে দেখতে পাচ্ছেন লেখা কি ওয়েবসাইটের এখানে উপরে। তো আমি আপনার দেখা যেখানে দেখুন এখানে লেখা হচ্ছে http, তারপরে এখানে হচ্ছে সোহাগটেক 490 blogspot.com। এই যে এই ব্লগ স্পট এটা অনেক বড় একটা লাইন, এটা আমি বাদ দিব, অর্থাৎ এখানে সোহাগটেক.com এরকম একটা ডোমেইন আমি পারচেস করেছি, সেটা আমি এখানে সেট করব। তো কীভাবে সেট করতে হয় সেটা আমি এখন দেখাবো। তো এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো প্রথমে এরকম আপনি ব্লগে চলে যাবেন আপনার ব্লগে। তো ব্লগে আসার পরে এখানে দেখতে পাবেন যে সেটিং নামে একটা অপশন আছে, এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। সেটিংয়ের উপর ক্লিক করলে একটু নিচে চলে আসবেন, এখানে দেখবেন যে কাস্টম ডোমেইন নামে একটা অপশন আছে, এই যে। তো এখানে কাস্টম ডোমেইন অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে এখানে আপনার ডোমেইনটা লিখবেন, কাস্টম ডোমেইনটা কি। তো সবার আগে প্রথমে 3টা W দিবেন, www, তারপরে ., আপনার ডোমেইনটা লিখবেন sohagtech.com, ভালো করে খেয়াল করবেন, দেখুন স্পেলিংটা ভালো করে খেয়াল করবেন, এখানে www.sohagtech.com। এখন এটা লেখার পরে এখানে সেভ দিবেন। তো আমি আপনাদেরকে প্রথমে যে আমি ডোমেইনটা পারচেস করেছিলাম namecheap.com থেকে, তো এখানে আমি নেমচিপ, আপনি যেখান থেকে পারচেস করেন সেখানে যে DNS সেটিং আছে সেখানে চলে যাবেন। তো আমি প্রথমে namecheap.com আসছি, এখান থেকে আমি এই যে আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এখান থেকে আপনি অবশ্যই লগ ইন করে রাখবেন অ্যাকাউন্টটা, তারপর এখানে চলে আসবেন। তো আমি এখান থেকে দেখুন আমার এখানে একটা ওয়েবসাইট পারচেস করা আছে, তো এই যে এটা সোহাগটেক.com, এই যে এখানে পারচেস করা আছে sohagtech.com, এখানেও সেম টু sohagtech.com। ওকে, অবশ্যই এখানে www. দিয়ে দেবেন তাহলে সুবিধা হবে। এরপর এখানে সেভ যে অপশন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দেবেন।
তো এরপরে গুগল মানে গুগল আপনাকে যে ব্লগার এখানে আপনাকে একটা ই দিচ্ছে, মানে ডিএনএস আপনি এখন কীভাবে সেটিং করবেন সেটা এখানে যে লাল কালিতে যে লেখাগুলো দেখতেছেন সেটা এখানে আছে। তো আমি এইগুলো ওখানে সেট করব। তো সেট করার জন্য আপনি প্রথমে এখানে নেম চিপে চলে যাবেন, এখানে অ্যাডভান্স ডিএনএস অপশন আছে, এখানে ম্যানেজ ক্লিক করে নেবেন। প্রথমে এই যে আপনার যে ওয়েবসাইট এখানে ম্যানেজ ক্লিক করে দেবেন। ম্যানেজ ক্লিক করলে এখানে অ্যাডভান্স ডিএনএস সেটিং দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডভান্স। অবশ্যই এখানে দেখে নেবেন নেম চিপ বেসিক ডিএনএস আছে কিনা, ওকে আছে। তো এখন আমি এখানে অ্যাডভান্স যে ডিএনএস সেটিং আছে এখানে ক্লিক করে দিব। তো একটু লোক নিয়ে অপেক্ষা করবেন। এখানে অ্যাডভান্স ডিএনএস অপশনে দেখুন যে এখানে সিনেম রেকর্ড, এটা অবশ্যই খেয়াল করে নেবেন, এখানে সিনেম রেকর্ড এটা ঠিক থাকবে। এরপর এখানে WW এটাও ঠিক থাকবে, এখানে সিনেম WW দিতে হবে, কারণ অলরেডি গুগল বলে দিছে এখানে প্রথম যেটা আপনি দিবেন সিনেম সে সেটা হবে নেম হচ্ছে WW। এটা এখান থেকে তিনটা W দিবেন শুধু, এখানে যে কমা আছে এগুলো দিবেন না। ওকে, ডিএনএস এখানে WW সেট করা আছে। এরপর আছে ভ্যালু, তো এখানে ভ্যালুটা দিতে হবে অবশ্যই। তো ভ্যালুটা হচ্ছে সিনেম রেকর্ড, খেয়াল রাখবে না WW, এখানে ভ্যালুটা এটা কেটে দিব আমি, গুগল যেটা দিয়েছে সেটা দিব। তো ভ্যালুটা কেটে দিলাম, এবার ওখান থেকে গুগল যেটা দিয়েছে সিনেম সেটা আমি কপি করে নিয়েছি। প্রথমটা WW এর সাথে ডেস্টিনেশন, এই যে ডেস্টিনেশন লেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনেম। আমি এখানে জুম করে দেখাচ্ছি তাহলে বুঝবেন, দেখুন এখন। তো ডেস্টিনেশন এখান থেকে GH থেকে এখানে GHS.google.com এটু কপি করে নেবেন, জাস্ট এখান থেকে কপি। এরপরে এখান থেকে আপনি অ্যাডভান্স ডিএনএস চলে আসবেন, এরপর এখানে পেস্ট করে দিবেন যে টার্গেটে। ওকে, এখানে পেস্ট করে দিলাম। তো এটা পেস্ট হয়ে গেল, এখন এখানে 30 মিনিট অটোমেটিক দিয়ে দিবেন, এটা এমনিতেই যা দেন দেন। এরপর এখানে নিচে এবার আরেকটা ডিএনএস সেট করতে হবে, এটাও সিনেম রেকর্ড দিবেন, এখানে সিনেম রেকর্ড এটা। এরপর এখানে থাকবে, এটা WW থাকবে না, এখানে সিনেম হোস্ট ওখানে যেটা লেখা আছে ওদের সেটা থাকবে। তো এখানে গুগল কী লেখা দিছে সিনেম থাকবে, এই যে একটা হিজিবিজি লেখা দিছে এই লেখাটা কপি করে নেবেন, অবশ্যই কমা কপি করবেন না, জাস্ট লেখাটা কপি করবেন। ওকে, তো এটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আবার অ্যাডভান্স ডিএনএসে চলে যাচ্ছি। এরপর এখানে এই যে এখানে হোস্টের জায়গায় ওই হিজিবি লেখাটা আমি কপি করে দিব, পেস্ট। ওকে, এটা পেস্ট হয়ে গেছে। এখন আমি এখানে ডেস্টিনেশন যে ভ্যালু আর কি, এখানে ওখানে ডেস্টিনেশন যেটা সেটা এখানে ভ্যালু। তো এখানে ডেস্টিনেশন হচ্ছে আপনার GA, আবার এখানেও একটা হিজিবিজি লেখা, একেবারে আপনি হোস্টেড ডট একেবারে .com পর্যন্ত আপনি কপি করে নেবেন। ওকে, তো এটা কপি করে নেবেন, খেয়াল রাখবেন প্রতিটা কাজের সময়। তো কপি করে আনার পরে এখানে দেখতে পাবেন যে এই যে অপশনটা আছে এখানে পেস্ট করে দিবেন দ্বিতীয়টা, তো ঠিক GA এতটুকু পেস্ট করে দিবেন, এটাও এখান থেকে অটোমেটিক করে দিবেন জাস্ট। তো এইটা এটুকু তো হয়ে গেল, এখন আপনাকে আরেকটু কাজ করতে হবে। তো এটা হচ্ছে আপনার এখানে এই যে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন, এই পর্যন্ত আমাদের শেষ। এখন এখানে যে একটা লিঙ্ক দিছে, লিঙ্কটা হবে এখান থেকে 7 পর্যন্ত। ওকে, এখানে একটা লিঙ্ক দিছে, তো এখানে লিঙ্কটা হচ্ছে একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে কতগুলো আইপি অ্যাড্রেস দেখতে পাবেন, এই যে কতগুলো আইপি অ্যাড্রেস আছে এই আইপি অ্যাড্রেসগুলো আমরা কপি করে নেব। তো চলুন আমরা এখান থেকে আইপি অ্যাড্রেসগুলো প্রথমত কপি করে নিই। এখান থেকে এগুলো সব ভিন্ন ভিন্ন কিন্তু দেখাচ্ছে একই রকম, কিন্তু এই মাঝখানের 32 34 এগুলো ভিন্ন শেষের দিকের আগেরটা। তো প্রথমে এই আইপিটা কপি করে নেবেন, এখানে এটা আপনি কপি করে নিলাম। ওকে, এখন আমি এখানে অ্যাডভান্স ডিএনএস চলে যাব, অর্থাৎ নেম চিপে। এরপর এখান থেকে যে নিউ রেকর্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন, এরপরে এখানে আপনি সেট করবেন এ রেকর্ড। ওকে, এ রেকর্ড সেট করবেন, এ রেকর্ড সেট করলাম। এরপরে এ রেকর্ড সেট করার পরে এখানে হোস্ট দিবেন @, তো আমি কিবোর্ড থেকে @ দিয়ে দিচ্ছি। ওকে, @ দেওয়া শেষ, এরপর যে আপনি আইপিটা কপি করে নিয়েছেন এটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, এটা পেস্ট করা শেষ, সেম নিয়মে আপনি আবার এখানে অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করে দিবেন। ওকে, আমি আবার অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করে দেবো, এবারে এ রেকর্ডই আসছে, আপনি এ রেকর্ডই সবসময় রাখবেন এখানে, মানে আপনার যে ই বসানোর ক্ষেত্রে, আইপি বসানোর ক্ষেত্রে। এরপর এখানে আবার @ দিবেন, তো আমি আবার @ দিচ্ছি। তো @ দেওয়ার পরে এখানে নেক্সট আইপি দিবেন, তো আমি নেক্সট আইপি আবার গুগল থেকে নিয়ে আসছি এখান থেকে। তো নেক্সট আইপি হচ্ছে এটা এখান থেকে, তো নেক্সট আইপিটা এখানে বসিয়ে দিবেন। ওকে, এরপরে আবার অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করে দিবেন, তো এখানে অলরেডি এ রেকর্ড সেট হয়ে গেছে। তো এরপরে আবার @ দিবেন। এভাবে আপনি চারোটা আইপি অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি দুইটা সেট করেছি, এবার এটা সেট করে দিচ্ছি। ধৈর্য সহকারে একটু করবেন, তাহলে আপনার ভুলে হওয়ার সম্ভাবনা কম থাকবে।
এটা পেস্ট করে দিলাম। ওকে, তো আমার লাস্ট আরেকটা আইপি আছে, সেটা আমি অ্যাড নিউ রেকর্ড এটা ক্লিক করে দিলাম। এবার এ রেকর্ড, ওকে, এরপরে হোস্ট অ্যাট দ্য রেট, ওকে। এখন এখানে আইপি অ্যাড্রেস, লাস্ট আইপি অ্যাড্রেসটা এখানে আবার কপি করে নেবেন। ওকে, ও আমি এখানে ডিএনএসে লাস্ট আইপি অ্যাড্রেসটা কপি করে দিচ্ছি। ওকে, সবগুলো কপি হয়ে গেলে আপনি এখানে সেভ অল সেটিং নামে একটা অপশন দেখতে পাবেন, এটা সেভ করে দিবেন। তো দেখুন এখানে লোড নিচ্ছে, এটা সেটিং হচ্ছে, আমি এটা জুম আউট করে নিচ্ছি। দেখুন এখানে সবগুলো অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, এই রেকর্ড তারপর যতগুলো আছে এখন অলরেডি সেট হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে সেট হয়ে গেছে আইপিগুলো, এই রেকর্ড সবগুলো সেট হয়ে গেছে এখানে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক এটা সেট হয়ে গেছে, সবগুলো আর কি সেট হয়ে গেছে। এখন আপনি একবার ভালো করে চেক করে নেবেন যে সবগুলো ঠিক আছে কিনা। এখন আপনার এখানে কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই, জাস্ট আপনি ব্লগারে চলে যাবেন। ব্লগারে সেট করার এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিলে এখানে সেভ সেটিং নিচে দেখতে পাচ্ছেন, সেভ সেটিং, সেভ সেটিং, একটু সময় নেবে। দেখুন সেটিং আপডেটেড। ওকে, আমার মনে হয় সবগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পেজটা রিফ্রেশ মারতে পারি। তো এখানে রিডাইরেক্ট ডোমেনে অন করে দিবেন। ওকে, এরপর এখানে HTTP অ্যাবিলিটি এটা অন করে দিবেন। ওকে, তো এটা অন করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন আর কিছুই নেই। তো এগুলো অন করে দিলে আপনার HTTP যে হাইপার টেক্সট ট্রান্সফার HTTPS এটা অন হয়ে যাবে। তো আমি এখন আমার ব্লগারে চলে যাচ্ছি। তো ব্লগারে দেখি আমি এখানে ভিউ ব্লগে ক্লিক করলে আমার এটা আসে কি না। তো এটা নিতে একটু সময় নিতে পারে, আবার প্রায় 1 ঘন্টা পর আমি ব্লগার ওয়েবসাইটে চলে আসলাম। তো এখন মনে হয় আমার ওয়েবসাইটটা লোডিং হয়ে গেছে, মানে আমার যে namecheap.com থেকে কাস্টম ডোমেইনটা সেট হয়ে গেছে। তো এটার জন্য এখন আমি এখানে একটা রিফ্রেশ করে তারপরে ভিউ ব্লগে ক্লিক করছি। তো এখানে সব কিছু দেখি সেভাবে করবেন। এরপর এখানে ভিউ ব্লগে ক্লিক করে দিলাম। তো আও দেখুন এখানে আমার কাস্টম ব্লগটা সেট হয়ে গেছে, আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটে অ্যাড শো করতেছে। আমি অ্যাড অনেক আগে লাগিয়েছিলাম, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তো এখানে আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এখানে যে ডোমেইনটা ছিল এটা এখন আর সেই ব্লগ স্পট নাই, এখন কাস্টম ডোমেইন হয়ে গেছে। দেখুন এগে HTTPS তারপরে www.shoactech.com এটা হয়ে গেছে। তো এইভাবে আপনি সহজেই আপনার যে ব্লগার ডোমেইনকে কাস্টম ডোমেইনে পরিণত করতে পারেন। আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেওয়া আছে কীভাবে করবেন, তো সেটা দেখে নিয়ে করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।